ভিডিও শ্যুট ফটো শ্যুট করার লাগি জায়গা একদম এক নম্বর লোয়ারিপুয়া বাজারিসুরা এরিয়ার মধ্যে। কারণ হইল গিয়ে হাতি বাইর হয়, ওই যে শ্রী শ্রী বরম বাবা লেখাও আছে। হাতি কিরা টিকিয়া যে বাইপাসটা 20 নম্বর পর্যন্ত যা কতটুকু পর্যন্ত গেছে এদিকে, চলো দেখো। What is up guys, namaskar and welcome back to another vlog. I am Pradeep and you are watching It's Okay Bhai. To ajker vlog ta khub special hoibo karon ajke ise giya Shirojdar birthday. Te amra ek jaygate jaimu ekhon, te kun jaygate jaimu jete jete khoimu, to cholo jai ar dekhai. তো আমরা দেখলাম হাতিকিরা একটা মন্দিরে, একটা মন্দির দেখার। এখন আসি গ্যাস এজেন্সির সামনে যে রাস্তা আছে, ও দেখো আমার পিছনে গ্যাস এজেন্সি আছে। আর ওই বাগানের রাস্তা দিকে, হাতিকিরা বাগানের রাস্তা দিকে দেখলাম, আমার সামনে দিকে সানলাইট আছে, তবু আমি রাইট সাইডে লেফট সাইডে দেখাই। এখানে একটা মন্দির আছে ও ডাইন দিকে দেখা যায় এখানের মধ্যে। এই মন্দিরে প্রথমে যাই, আর এটা বাইপাস বনের, ওই যে দেখা যায় এটা বাইপাস বনের। এই বাইপাসটা ওই ইয়ে না সলগৈ, সলগৈ থেকে আর ডাইরেক্টলি 20 নম্বর এদিকে চুড়াইবাড়ি যাইবার আগে 20 নম্বর পর্যন্ত পাইব এই বাইপাসটা। হ্যাঁ, দি হাতিকিরার বাগানের ভিতরে দিকে, এটা বাগান, বাগানের ভিতরে দিকে বাইপাসটা কনস্ট্রাকশনের হাত চলে। ওই যে গাছটা দেখ রায় সামনে, এই গাছগুলার মানে যখন ফাতা দেয় পুরা খুব সুন্দর লাগে দেখতে। সো আমরা আই গেছি হাতিকিরার ভিতরে, যে সেই মন্দিরটা আছে হাতিকিরা বাগানের ভিতরে, হাতিকিরা চা বাগানের ভিতরে এই যে মন্দির আছে এখানে আমি এখন দেখাইমু। আর এখানে কমিউনিটি হল, আর তো এখানে সামনে দেখাই, এখানে এটা ঘাট। এখানে যখন জল বেশি হয় তখন এই মন্দিরে এখান থেকে জল ইউজ করা হয়। বহুত পুরানা মন্দির এখানে, বাগানের যারা যারা এখানে কাজ করে বা বাগানের ভিতরে যারা যারা বসবাস করে সবাই এখানে ইয়ে পূজা দেয়, শিবরাত্রিও হয়। তো এটাই শিব মন্দির, অনেক সুন্দর মন্দির, এখন আমি দেখাইমু। এখানে গরু চোরানি যে দেওয়া হয়েছে সকালবেলা, এখন বিকাল হয়ে যায় আস্তে আস্তে, এলাই গিয়া যত গরু আছে সব তার তার ঘরে যার গিয়া দেখিয়া ভাল লাগে না, অনেক মজা লাগে দেখিয়া। এইরকম কিচ্ছু একটা আছে নাজারা এই জায়গার, খুব শান্তি জায়গা আর কত মজার জায়গা দেখো না, একদম ন্যাচারাল বিউটি পুরো। এখন তো গাছে পাতা উতা এগুলো কম আছে, যখন পাতা উতা ওই জীব নানি আর ও নদীর জলাই জীব তখন আরও সুন্দর লাগবো দেখতে। কেসে হে আচ্ছে হে, এ মন্দির বহুত আচ্ছা লাগা ইয়া পর আকার। ভিতরে এখানে যজ্ঞর জায়গা আছে, যখন পূজা উজা হয় এখানে যজ্ঞ করা হয়। আর এখানে আরেকটা শিলা দেখলাম, তো চলো এখন এখান থেকে যাইমু গিয়া, মানে পুরা শান্তির জায়গা এখানে দেখছো তো, পুরো একদম দেখাইছি। আর তো বহুত ভাল লাগছে এই জায়গাত আইয়া। এই দেখো বালগুলা ভাঙ্গা আছে এখানে মন্দিরের আশেপাশে, কেনে ভাঙ্গা কিতার লাগিয়া এখানে, কারণ হইল গিয়া হাতি বাইর হয়, জঙ্গলি যে হাতি হতা হো নিকলতা ইয়া পর ইস বাগানকে অন্দর মে ঠিক আছে। মেইনলি বিকালে বাইরে উঠলা যে কোনো সময় বাইরে হয় কিন্তু আমি দেখছি না, কিন্তু অনেক অঘটন ঘটছে। যে ওয়াল ওয়াল দেখছো মন্দিরের এগুলো হাতিয়েই ভাঙছে, আর অনেক মানে প্রবলেম হয় এখানে যারা যারা বাগানের আশেপাশে থাকে। তো সব এখন ফরেস্ট ডিপার্টমেন্ট হতো, ফরেস্ট ডিপার্টমেন্টে যেরকম এটা দেখভাল করবো এরকমই এখানের মধ্যে পরিবেশ থাকবো। মেইনলি আমরা আজকে সুরজদার বার্থডে, গতিকে এই মন্দিরে আইয়া দর্শন করা, সুরজদার কা মনোকামনা পুরি হোক। চলো এখন দেখবো ওই যে বাইপাসের কথা কইছি, হাতিকিরার টিকিয়া যে বাইপাসটা 20 নম্বর পর্যন্ত যা কতটুকু পর্যন্ত গেছে এদিকে, চলো দেখবো। আমিও দেখছি না, আর সুরজদার লগে আছে বাইক আছে, তেল লাগিয়া একবার হয়ে দেখি যাই ফটাফট। রাস্তার মধ্যে অনেক ধুলা আছে, ও দেখো বেজান ধুলা, এটা খালি পায়ে হাঁটে মানে পুরা। দেখো নতুন রাস্তা বনের
অনেক বড় বাইপাস হইব লাগে ঠিক পুরা। এখন আমরা বাগানের ভিতরের দিকে যাইলাম কেন, হাতি যদি আখতা বাইরে যেতে পারে। দেখো রাস্তা কিরকম রাস্তা বনের, দেখো যখন বনি জীব তখন তো আরেকটা ব্লগ হইব, তখন এটার আর এটার মধ্যে তফাৎ থাকবো একটা। এটা পুরা নতুন ভাবে একদম, আগে কোনো রাস্তা আসে নাই। আর আমরা ডাইন দিকে যেদিকে এখন সানসেট ওর এদিকে পুরা সোজা গেলে আমরা বাংলাদেশ হইনি, ত্রিপুরা, ত্রিপুরার পরে বাংলাদেশ। রোডটা বনের বাইপাস, এদিকে 20 নম্বর হইয়া বাইর হইয়া চুরাইবাড়ি টু ধর্মনগর ত্রিপুরা কানেক্ট হইব পুরা একদম। আগে ভি রাস্তা হে ইয়া নেই ইয়ে পতা নেই ইয়ে হমকো, সির যাতেই রে যাতে। কোন জায়গা তুই বাইরে ও সামনে চলো, এখানেও শেষ বাইপাসের রাস্তাটা, অতটুকু বনের মানে এরপরে গিয়ে কানেক্ট হইব মানে আধা রাস্তা। আমরা আর আগে যেতে পারতাম না, এখন আরেকটা ছোটা ছোটা সা গ্রামের রাস্তা দিকে যাইলাম। এদিকে গিয়ে ডাইরেক্ট 20 নম্বর ব্লকও গিয়া মিলবো আমরা। আপনার নিকটে রাস্তা বাটে ডাইরেক্টলি আমরা এখন ব্লকও গিয়া কানেক্ট হইব। চলো বরম বাবাকে মন্দির মে, এখন বরম বাবার মন্দির দেখা চাইবো। এখন আইসি আরেকটা মন্দিরও, বরম বাবার মন্দির যেটা 20 নম্বর বরম বাবা। এটা আগে একবার আইতাম আসলাম এই জায়গাতে, কিন্তু আমরা আইসি কিন্তু ব্লগ বানাইছি না। অনেক সুন্দরভাবে কালার উলার করা ওর, এটা দেখাইমু পুরাটা। এখন এখানে বহুত বড় মেলা হয়। এটা একটা কমিউনিটি হল মন্দিরের নিচে, আর এই যে বরম বাবার মন্দিরের গেট লেখাও আছে শ্রী শ্রী বরম বাবা, ওই যে শ্রী শ্রী বরম বাবা লেখাও আছে। এখন যাইমু উপরে আর দেখাইমো মন্দিরটা কত সুন্দর। সিঁড়ি দেখরা তো, বহুত সিঁড়ি আছে এখানের মধ্যে, অতি আচ্ছা বলা। চলো যাই তাড়াতাড়ি আর দেখাই। মন্দিরটা অনেক সুন্দর, প্রচুর ভক্তগণের সমাগম হয় এখানে যখন বড় মেলা হয় এখানে বরম বাবার মেলা। আর তো ও তো কয়েকদিন আগে হইয়া গেছে, কয়েক মাস আগে, ইয়েস কয়েক মাস আগে সংক্রান্তি গেছে, তো সংক্রান্তির পরেই শুরু হয়েছে। কিন্তু মেলাতে আইতাম আসলাম, কিন্তু আওয়া হয়েছে না অন্য কোনো কারণে। তো চলো আজকে আইসি যখন একটু দেখাইলেই পুরো মন্দিরটা কত সুন্দর, ভিজিট করাত অবশ্যই আইবা। এই যে মন্দির, আর তো ইয়ে রে আমারে বরম বাবা দর্শন করলো, যারা যারা আইসো না তারা দর্শন করি লাও, যারা যারা আইসো আরেকবার দর্শন করি লাও। এখানে বোধহয় নতুন কমিউনিটি হল আরেকটা বনের, নানি একটা বনের পুরা চা বাগান কে অন্দর, বহুত আচ্ছা নজারা হ্যাঁ ইয়াহ দেখনে কো মিলতা হয় পুরো উপর সে। দেখো অনেক সুন্দর জায়গা, কেউ শুটিং উটিং করার হইলে এখানে ইয়া শুটিং করতে পারবায়, কোনো চাপ নাই। নতুন সিঁড়ি বনের, আর এখানে কালার ওলার করা সব কিছু, এদিকে নিচে একদম জল আনার লাগে পুরো সুবিধা করিয়া দেওয়া হয়, একদম পুরা মস্ত জায়গা। এই মন্দিরে ওঠার লাগি তো একটাই সিঁড়ি এখানের মধ্যে, আরেকটা নতুন বনের এদিকে ডাইন সাইডে যেটা দেখাইছি, আর এদিকে হয়েছে গিয়া ঘাট। এখানে জল আছে, জল এখানে সানটান করা হয়, আর পূজা হইলে পূজার লাগি জল উল নেওয়া হয় এখানে। মজা লাগি গেছে এই জায়গাটা ইয়া, ভিডিও শ্যুট ফটোশ্যুট করার লাগি এই জায়গা একদম এক নম্বর, লোয়ারিপুয়া বাজারিসুরা এরিয়ার মধ্যে সবাই খেয়াল রাখবে। তো বরম বাবার এই মন্দিরটাও দেখছি অনেক সুন্দর, এখানে শিবরাত্রি হয় অনেক ধুমধাম করিয়া, আর বরম বাবার মেলা তো হয় অনেক বড় করিয়া, রিসেন্টলি 1-2 মাস আগে হয়েছে এখানের মধ্যে মেলা, যেহেতু আমি আইছি না। নেক্সট যে বছর হইব আমি এই বছর পুরাটা দেখাইবার চেষ্টা করবো, আর এই জায়গা পুরা অসম জায়গা, তোমরা অবশ্যই আও এইয়া ভিজিট করো। আর তো কিছু খাওয়ার নাই, এখন এই জায়গা থেকে যাইমু গিয়া। তো আজকের ভিডিওটা তোমরা কীরকম লাগছে জানাইবায়, ভালো লাগলে শেয়ার করবায়, আর লাইক তো অবশ্যই করবায়, চ্যানেলে যারা নতুন আসো সাবস্ক্রাইব করবায়, সাবস্ক্রাইব করে দিবায়।